নমস্কার, আমি বরুণ, চ্যানেল নোমাডিক ওয়ান। আজকের ঘুরে দেখা ন্যাংটা বাবার আশ্রম, গ্রামের নাম শ্রীমন্ত কানিসাই। করিমগঞ্জ শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূর। এই মুহূর্তে আমি এসে গেছি কালীগঞ্জ, কালীগঞ্জ মার্কেট বা কালীগঞ্জ একটা অটো স্ট্যান্ডে এসে গেছি। অটো স্ট্যান্ড থেকে ওই আরও 2-3 কিলোমিটার হবে। আপনার শুভ নামটা? দেবাশিস রায়। দেবাশিস রায়, দেবাশিস রায়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল কালীগঞ্জ মোটর স্ট্যান্ডে। আর ওনার কাছ থেকে আমি মোটামুটি অ্যাড্রেসটা নিয়ে নিলাম যে এখানে ল্যাংটা বাবার আশ্রম, এখান থেকে 3-4 কিলোমিটার হবে। আর এই কালীগঞ্জ মার্কেটটা করিমগঞ্জ থেকে বা চরগুলার থেকে কতটুকু দূর? চরগুলা 7 কিলোমিটার, আর করিমগঞ্জ 14 কিলোমিটার, আর কোনোমিটার 9 কিলোমিটার। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমার নোমাডিক বিএনএর লোকে যোগাযোগ করিও। নোমাডিক বিএন। এসে গেছি শ্রীমন্ত কানিসাই, যেখানে ল্যাংটা বাবার আশ্রম বলতে একটা অনেক পুরাতন। তো এখানে একজন বয়স্ক ভদ্রলোককে পেয়ে গেছি। আপনি কি এই গ্রামেরই? এই গ্রামেরই। তো এই যে ল্যাংটা বাবার আশ্রমটা মানে কেমন পুরানো? দেহ ত্যাগ করার 69 বছর দেহ ত্যাগ। দেশ পার্টিশনের বহুত আগে আইছে, আমার জন্মের আগে থাকে। পার্টিশনের আগে থেকে 69 বছর আগে উনি দেহত্যাগ করছেন না? আচ্ছা, এই ল্যাংটা বাবার মানে কি জন্মস্থান বা কোনো কিছু? এটা রূপমুখে শুনছি তান বাড়ি আদতে আসে পঞ্চখণ্ড। পঞ্চখণ্ড? হ্যাঁ, পঞ্চখণ্ড। এরপরে আইয়া রয়েছেন, তো এই ল্যাংটা বাবা আইয়া রয়েছেন মাসলির সুরেন্দ্রবাবুর বাড়ি, মাসলিতে সুরেন্দ্রবাবুর বাড়িতে। হ্যাঁ, অন্য তান ফিরাকি সাধন করিয়া ও ওখানে। এখন পূজারি আছে না, কমিটি আছে। তো এই গ্রামে সবাই মানে এই আশ্রমে যাওয়া আসা করে? হ্যাঁ, সবাই। একটা বিরাট আস্থা বিশ্বাস মানে সবে এই গ্রামের কি দাম উৎসব উপলক্ষে হরিগঞ্জ ডিস্ট্রিক্টের সব মানুষ কমবেশ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ। আপনার শুভ নামটা? আপনার? আমার নামটা হলো কুঞ্জমোহন দাস। কুঞ্জমোহন দাস, এই এই গ্রামে? এই গ্রামে। আচ্ছা আচ্ছা, নমস্কার নেবেন আমার? আমার নমস্কার। তো আমি এসে গেছি শ্রীমন্ত কানিসাই, আর এখানে পেয়ে গেছিলাম কুঞ্জবাবুর সঙ্গে। আর ওনার সঙ্গে দেখা হওয়ার পর অনেক কিছু জানলাম এই গ্রাম সম্বন্ধে। তো এই হলো তার পরিবেশ। আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনে এই কচুয়া নদী আর ওই ব্রিজের দিকে। তো আমি পেয়ে গেছি সঙ্গে বিশ্ব দাসকে, ও আমাকে নিয়ে যাবে এই ল্যাংটা বাবার আশ্রমে। বিশ্ব দাসের তো এই এই গ্রামেই? এই গ্রামে, ল্যাংটা বাবার আশ্রম। আচ্ছা আচ্ছা, আর এই এই ব্রিজটা মানে ইয়ের পরে কচুয়া নদীর? তা আমরা ধীরে ধীরে কচুয়া নদীর ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমার সঙ্গে আছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, আর বিশ্বজিৎ আমাকে ল্যাংটা বাবার আশ্রমে নিয়ে যাবে। এই হলো কচুয়া নদী। কয়েকদিন আগে, কিছুদিন আগে বিরাট প্লাবন বন্যা হয়ে গেছে, সমস্ত গ্রাম আশপাশে গ্রাম সব জলে ছিল, ডুবানো ছিল। ওইদিকে রাস্তা, বহুত মানুষ আছে এদিকে। আচ্ছা আচ্ছা, যাইমুন ওইদিকে আটকে পড়ে, কাজও হয় না কিছু না। আচ্ছা আচ্ছা,
তো ওই ওই এই আশ্রমের মানে ইয়ে মেইন ইনচার্জ মানে যে কমিটি কমিটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো কি নাম যেন মনোধীর মাস্টার মনোধীর মাস্টার মনোধীর মাস্টার নামে পরিচিত উনি এই আশ্রমের প্রেসিডেন্ট আর এ হলো তার চারপাশ আশপাশের দৃশ্য এইদিকেই যাচ্ছে না আমরা একটু শর্টকাটে চলে যাচ্ছি পুষ্করিণীর পাড় দিয়ে এই আশ্রমেরই পুকুর না আশ্রমেরই পুকুর আর মেইন রাস্তা ওই দিকে আমরা একটু পুকুরের পাড় দিয়ে যাচ্ছি একটু শর্টকাট মেইন রাস্তা ওই যে ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে ওই দিকটাতে আর এই হলো আশ্রমেরই পুকুর এই সেই ল্যাংটা বাবার আশ্রম আর এ হলো তার আশপাশ সম্পূর্ণ জায়গাটাই আশ্রমের এগিয়ে যাচ্ছি আমি এগিয়ে যাচ্ছি সিঁড়ি বেয়ে উঠছি ল্যাংটা বাবার আশ্রমের দিকে আপনি কি আশ্রমে থাকেন গ্রামের ল্যাংটা বাবার আশ্রম এখানে কি বাবার স্থান না আচ্ছা এই যে ল্যাংটা বাবার ঢুকেই সিঁড়ি বেয়ে উঠেই আমি পেয়ে গেলাম যে ল্যাংটা বাবার আশ্রম আমি মন্দিরের ভিতর ঢুকে পড়েছি যেখানে প্রতিষ্ঠিত লাইট আসেনি ভিতরে লাইট আসেনি গেছে দেখা যাক এই হলেন ল্যাংটা বাবা এখানে মধ্যে অনুষ্ঠান সুনুষ্ঠান যখন হয় রান্না বান্না সব আচ্ছা আচ্ছা যে সব অনুষ্ঠান সুনুষ্ঠান হয় ওই জন্য এখানে যে কি রান্না বান্নার জন্য কমিটির ঘর এটাই ও কমিটির অফিস রুম এটাই ওই যে দেখা যাচ্ছে আর এইদিকে খুব একটা সুন্দর পরিবেশ প্রাকৃতিক ঘেরা গাছগাছরা ঘেরা সবুজ এই টিলাভূমির উপর প্রতিষ্ঠিত ল্যাংটা বাবার আশ্রম মন্দির এবং পিছন দিকটা তো আমি উঠাচ্ছি ছবি ও বাবারে নারায়ণ মন্দির আচ্ছা নারায়ণ মন্দির এগিয়ে যাচ্ছি নারায়ণ মন্দিরের দিকে এই গ্রামেরই এখানে নিত্য পূজা টুজার মধ্যে আপনারা পার্টিসিপেট করেন না রবীন্দ্রনাথ ঠাকুর
ওই বইব নারায়ণ না নারায়ণ মৃত্যুঞ্জয় বাসুদেব সত্যই বাংলাদেশ থেকে উনি আগত উনি এসেছিলেন ওই আমাদের ভারতে ভারতে এসে প্রথম ভাঙ্গা নামক একটি গ্রাম পার্শ্ববর্তী গ্রাম সেটার নাম হলো খাগ গ্রাম খাগ 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 গ্রামে এক মহাজন বাড়িতে থাকতেন উনি উনি মহাজন বাড়িতে যখন থাকতেন থাকতেন তারপর অনেক দিন যাবত যাওয়ার পর একটি ইলাই দিকি নামক একটি দিকিচ আছে ওই গ্রামে বর্তমান সময় এখনও আছে ওই ইলাই দিকিটা হঠাৎ একদিন দেখা গেল ওই গ্রামের লোকরাই দেখছেন আমি তো একজন দেখিনি ওই গ্রামের লোকরা দেখেছেন যে একটি পদ্মপাতার মধ্যে উনি লীলা করছে উনারা দেখে বললেন একজন আচম্বিক মহাপুরুষ উনি তো নিশ্চিত না হলে কি এইভাবে জলের মধ্যে পদ্মপাতার উপরে কোনো মানুষ কি থাকতে পারে ওনারা দেখে একটি আশ্চর্যজনক ব্যাপার হয়ে গেল কয়েকদিন যাওয়ার পর ওই যে মৃত্যুঞ্জয় যে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়কে ডুব দিয়ে নিয়ে উঠে এসেছে তারপর অনেক দিন যাওয়ার পর ওই গ্রামের ভক্তদেরকে উনি স্বপ্ন দেখিয়ে দিয়েছিলেন বলছেন আমাকে তোরা এখানে নিয়ে যা তোরা এখানে আমাকে নিয়ে যা ওই যে পাঁচটি যে গ্রাম যে ওই কালীগঞ্জ এলাকার পাঁচটি যে গ্রাম ওই গ্রামের ভক্তবৃন্দরা কী করলো বললো আচ্ছা আমি আপনাকে নেব আপনি কোথায় থাকবেন আমাকে বলুন তখন আমিও শুনেছি শোনা কথা বলছি আপনাকে তখন ওই যে ব্রিজ যেটা আপনি হাঁটিয়ে আইছেন ওই ব্রিজটা তখন ছিল না তখন ছিল একদম ফুল্লি নদী নদীর উপরে খেউ কি ফেনা পাতার উপরে দিয়ে খেউ আপনি আইতে পারবা না আমি আইতে পারবো আমার বাবাজি আইছেন ফেরিয়া ফেরিয়ে ওই জায়গাটা ছিল ঠিক জানা নেই আমার দেহরক্ষা যে করেছেন উনি 65 ইয়ার্স হয়ে গেছে দেহরক্ষা এখনও অবধি পর্যন্ত 65 ইয়ার্স 65 বৎসর এখনও পর্যন্ত হয়ে গেছে এটা হ্যাঁ তীরদান দিবস এই মন্দিরে মানে বাৎসরিক কী কী উৎসব হয় ঝুলন ঝুলন হ্যাঁ
রথযাত্রা, তারপর কার্তিক মাসের যে একটা উত্থান একাদশী আছে না, উত্থান একাদশী, এটা হয় রথ, রথ ঝুলন, ঝুলন কার্তিক মাসের একাদশী, একাদশী 5 জানুয়ারি বাবার উৎসব, আর শ্রাবণ এই ফাল্গুন মাসে হয় আপনার শিব চতুর্দশী। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত হয়, যার যেটা মনোবাসনা এখানে বাবায় আশীর্বাদ নিয়ে যায়, ঘুরাই ঘুরাই তাই কেন তারা আয় এই বুক টুক নিবেদন করিয়ে যায়। হ্যাঁ, আমি 2014 ইংরেজিতে এখানে এসেছি, আমি এসে অনেক ভক্ত আমার সঙ্গে গল্প করতো, বাবা এইসব করেছেন সেই সব করেছেন, আমি শুনতাম, শুনে অনেক আনন্দ পেতাম যে আমি একজন অদম সন্তান হয়ে বাবার চরণে যদি আমি একটু জল তুলসী দেই তাহলে তো আমার কি আর এখানে ভাগ্য কার হয়। এই 11 বৎসর যাবৎ এখানে আমি আছি নারায়ণ ন্যাংটা বাবাজির আশীর্বাদে, আপনাদের সবের আশীর্বাদে এই নারায়ণ সেবা করতেছি। খুব খুশি হইলাম, খুব আনন্দ পাইলাম যে আপনার সঙ্গে আলাপ করিয়া ইয়ে করিয়া অনেক কিছু জানলাম। আপনার একটা নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। না না না, মন ভুলা কি, মন ভুলা কি, মন ভুলা ওই এখান থেকে দেখা যাচ্ছি যে ওখানে আছে শিব লিঙ্গ, শিব মন্দির, প্রতিষ্ঠিত শিব মন্দির, আর আমি এগিয়ে যাচ্ছি শিব মন্দিরের দিকে, এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। গতকাল ছিল সোমবার, তাই সদ্য বেলপাতা অর্পণ করা হয়েছে। আর মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। প্রসাদ পেয়ে গেছি আর প্রসাদও নিচ্ছি, আর এমন একটা সময় এসেছি, আর যে সময় এসেছি ওই সময় ভোগ নিবেদন হয়েছিল, যার ফলে ভোগ নিবেদনের পর প্রসাদ নিচ্ছি, আর গ্রামেরও আরও অনেকেই প্রসাদ নিচ্ছেন। ও কত সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর টিলাভূমি, আর তো একটা টিলাভূমির উপর এত সুন্দর একটা মন্দির, আর মনটা একটা অন্যরকম অনুভূতি আমি ফিল করছি, যে অনুভূতিটা এই আমাদের দৈনন্দিন জীবন থেকে যেমন একটু সরে গিয়ে একটা অন্য একটা জগৎ, যে জগতের শুধু শান্তি, আর সত্যি সত্যি এই শান্তির উদ্দেশ্য বোধহয় হাজার হাজার বছর ধরে আমাদের ঋষি মুনিরা এইভাবে নির্জন নিবৃতে বসে ধ্যানরত ছিলেন। আর এই রকম ধ্যানরতরই একটা জলজীবন্ত প্রমাণ এই মন্দির, এই প্রতিষ্ঠিত ল্যাংটা বাবার মন্দির। আমি
মাফ করে নেবেন, আমি তত কিছু জানি না ল্যাংটা বাবার সম্বন্ধে, তবে চেষ্টা করব গ্রামবাসীদের কাছ থেকেও আরও কিছু কিছু কথা ওনার জীবন সম্বন্ধে, জীবন এর গল্প কথা ওনার জীবনী জানার। আচ্ছা, তো এই গ্রামেই বাড়ি আর ইয়ার কি বিশ্ব বিশ্ব বিশ্বর বাবা বিশ্বর বাবা। তো এই গ্রামে ছোটবেলার থেকে এই মন্দির দেখতেছেন আপনারা? হ্যাঁ, ছোটবেলার থেকে এই মন্দির দেখতেছেন? আমার বাবা কইছে নাকি ওই যে মন্দির খবর দিছিল ইলাই দিঘির বাড়ি বলে কানি চালি ফাটাচার করে ওই আমার নিতাই ও তারা গিয়া সংকীর্তন গাইয়া আনছেন গিয়া। তো গ্রামবাসীদের কাছ থেকে ন্যাংটা বাবা সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, বিশেষ করে উনার অনেক অলৌকিক কার্যকর্ম। উনাকে ল্যাংটা বাবা কেন বলা হয় জানতে চাইলে উনারা বললেন যে উনি ঘরের মধ্যেই থাকতেন, প্রায় উলঙ্গ খুব ছোট্ট একটা গামছা ল্যাংগটের মতো পরে নিতেন আর একটা গামছা গায়ে দিতেন, তাই উনাকে ল্যাংটা বাবা বলা হয়। এই মুহূর্তে আমি বিশ্বজিৎকে নিয়ে বিশ্বজিতের গ্রাম যেটা বা মন্দিরের গ্রাম শ্রীমন্ত কানিশাইল, এই শ্রীমন্ত কানিশাইল মন্দিরের এই যে গ্রাম, গ্রামের মধ্যে ঢুকছি। এই হলো কচুয়া নদী আর এই হলো নদীর গ্রামের মূল রাস্তা, আর রাস্তার পজিশন খুবই খারাপ, এই এই হলো জল কাদা, যদিও প্রাটের সময় ডুবানো ছিল। তো রাস্তায় এখনও হাঁটা চলার পক্ষে খুবই বিপজ্জনক, খুব দুরবস্থা রাস্তার। তো আমার সঙ্গে চলছে বিশ্বজিৎ, এই বিশ্বজিৎ বিশ্বজিৎ রাস্তা কি রাস্তায় কি কোনো কাজ সাজ হয় না? না দাদা, এই 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 সিম্ম দোকানে এই রাস্তাটা কাজ হয় না একদম, কাজটা হয় না, কাজ আর কাজটা ঘুরিয়ে যায় কি। তো এই যে কত লোক আছে, তো এই এই যে অবস্থা, আমি যেভাবে যাচ্ছি এই দেখুন কিভাবে যাচ্ছি আমি, এই এই হলো বাঁশের বেড়া নদীর পাড় আর এই এই হলো রাস্তা অবস্থা, এই পাশে নদী আর এই হলো পাশে নদী, একদম চলাফুরা অসম্ভব অবস্থা। তো বিশ্বজিতের কথায় ওর গ্রাম ঘুরে দেখলাম, গ্রামবাসী অনেক অভিযোগ, গায়ের পথে চলা একমাত্র পথ, যদি সরকার এটাকে একটু সংস্কার করে দেয় তাহলে গ্রামবাসী বিরাট একটা উপকৃত হবে। আমি নিজেই প্রত্যক্ষ করলাম কি দুরবস্থা, এই অবস্থা যাচ্ছি একজন গ্রামের, শহরের মানুষের তো অন্য কথা যে চলাফেরা তো সম্ভবই নয়, আর গ্রামের মানুষেরই চলাফেরা কি অবস্থা হবে, এই পরিস্থিতি এই পরিবেশ রাস্তার এই অবস্থা, পাশেই নদী, কিছুদিন আগে বন্যা হয়ে গেছে, সমস্ত ঘর বাড়িগুলো জলে ডুবানো ছিল, জল নেমে গেছে, কিন্তু রাস্তার এই অবস্থা। আর 100-150 পরিবার না, 150-200 পরিবার এইভাবে আছে, কিন্তু সব দিকেই ঠিক আছে, সব কিছু সুন্দর আছে, কিন্তু রাস্তাটা যদি ভালো হয়ে যেত, সম্পূর্ণ রাস্তাটা হয়ে যেত তাহলে চলাফেরা আর কি আছে। চলো বিশ্বজিৎ, আর ভিতরে গিয়ে লাভ নাই, যাওয়া সম্ভব না। তো আজ এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি, খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নমস্কার।